আমরা সিরিজ টেস্টিং বোর্ড মেকিং অর্থাৎ সিরিজ বোর্ড যেটাকে আমরা বলি টেস্টিং এর জন্য ব্যবহার করি সেটা কিভাবে আমরা করব সেটি আমি ড্রয়িং বোর্ডে দেখাচ্ছি বোর্ডে দেখো ধরো এটি ফেজ লাইন আর আমাদের তার জন্য কি লাগবে একটি বাল্ব লাগবে এটাকে যদি আমরা বাল্ব ধরে নিই বাল্বে জ্বলতে গেলে আমাদের কি লাগে ফেজ লাইন লাগে আর নিউট্রাল লাইন লাগে এটা যদি ফেজ লাইন হয় তাহলে ফেজ লাইনটাকে আমাদের কি করতে হবে ডাইরেক্ট বাল্বের মধ্যে দিতে হবে এরপর যদি আমরা একটা নিউট্রাল লাইন নিই সেই নিউট্রাল লাইনটিকে কি করতে হবে আমাদের বাল্বের না দিয়ে বাল্ব থেকে আরেকটি লাইন আমাদেরকে এইভাবে বার করতে হবে তার মানে এখানে আমাদের কি এলো এখানে যে লাইনটি গেল সেটা হচ্ছে নিউট্রাল গেল আর এখান থেকে যে লাইনটি গেল সেটি কি গেল ফেজ লাইন গেল এবং এখানে কি আছে আমাদের বাল্বের মধ্যে কয়েল আছে সেই কয়েলে কি ফেজ লাইনটা গেল এবং এখান থেকে আমাদের নিউট্রালটা বাল্বে যাবে অর্থাৎ এখানে ফেজটা কাট আউট হয়ে গেল নিউট্রালটা যদি আমরা এখানে কি করব এই দুটো ওয়্যারের মধ্যে যদি টাচ করি তাহলে আমাদের কি হবে এই বাল্বটা গ্লো করবে এখানে আমাদের এই ওয়্যারটা কি থাকবে নিউট্রাল থাকবে এই ওয়্যারটা কি থাকবে নিউট্রাল থাকবে আর এই যে ফেজ লাইনটা আমাদের যখন বাল্বে গেছে এই লাইনটা ফেজই গেছে অর্থাৎ ফেজটা গেল এইভাবে এখানে কয়েল আছে এখানে ফেজ রয়ে গেল এরপর নিউট্রালটা কি হলো নিউট্রালটা এইভাবে যাচ্ছে গিয়ে নিউট্রাল বাল্বে পাচ্ছে অর্থাৎ একটা বাল্বে ফেজ নিউট্রাল পেল এবং এই জায়গাটি যদি আমরা কোনো টেস্টিং পারপাসে ব্যবহার করি মানে কোনো একটা জিনিসের কন্টিনিউটি যদি জানতে চাই যে এর মধ্যে এই দুটোর মধ্যে কন্টিনিউটি আছে কিনা তাহলে এই তারটিকে এখানে ঠেকাবো এবং এই ওয়্যারটিকে এই জায়গায় টাচ করব তাহলে বাল্বটা কি হবে গ্লো হবে তখন আমরা বলতে পারবো যে এই জিনিসটি সঠিক আছে এইভাবে আমরা সিরিজ টেস্টিং বোর্ড অর্থাৎ সিরিজ টেস্টিং বাল্ব আমরা তৈরি করতে পারবো খুব অল্প খরচের মধ্যে আর একটা কিভাবে করতে পারি আরো একটি বোর্ডের মাধ্যমে করতে পারি যদি একটি বোর্ড নিই এইভাবে সেই বোর্ডটার দেখা গেল আমরা এখানে একটা কি নিলাম সকেট নিলাম এই সকেটে কটা পয়েন্ট থাকবে তিনটে পয়েন্ট থাকবে আর একটি সুইচ নিলাম এবং এর ওপরে একটি হোল্ডার নিলাম যে হোল্ডারে আমরা বাল্বকে কানেকশন করব এটা যদি আমাদের বাল্ব হয় এটি যদি আমাদের বাল্ব হয় আর এই বাল্বে তাহলে আমাদের কি লাগবে ফেজ লাগবে আর নিউট্রাল লাগবে এটিকে ধরে নিলাম একটা সুইচ তাহলে প্রথম কি করতে হবে ফেজটাকে ফেজ লাইনটাকে আমাদের সুইচে দিতে হবে সেটি ওপরেই হোক আর নিচেই হোক যদি আমি নিচেতে দিই তারপর কি করব এই যে জায়গা সুইচের আউটপুট থেকে কি করব আমরা এই ফেজ লাইনটিকে এখানে দেব এর ফলে কি হবে ফেজ লাইনটি আসবে সুইচে এসে সুইচটি যদি আমি অন করি সুইচ থেকে চলে আসবে আমার সকেটে এবার বাল্বে কি করব বাল্বে আমাদের একটি নিউট্রাল লাইনকে দিতে হবে অর্থাৎ আমি বাল্বে একটি নিউট্রাল লাইন দিলাম তাহলে আমার এখানে আরেকটি ফেজ লাইন লাগবে ফেজ লাইনটি আমাদের কোথা থেকে পাবো এখান থেকে এই বাল্বের এই জায়গা থেকে আমাদের কি করতে হবে এখানে একটি কানেকশনকে দিতে হবে তারপর আমরা টেস্টিং এর জন্য আমাদের দুটো ওয়্যার প্রয়োজন দুটো ওয়্যার কোথা থেকে পাবো একটা ওয়্যার আমি এখান থেকে বার করে নেব আর একটি ওয়্যার আমি এখান থেকে বার করে নেব বা যদি একটি টপকে লাগাই এবং টপটা থেকে যদি আমরা দুটো ওয়্যারকে বার করে নিই এবং এই দুটি ওয়্যারের দ্বারা আমি একটি বাল্ব বা একটি জিনিসের কন্টিনিউটি টেস্ট করতে পারবো যদি ধরে নিই এখানে আমার একটি বাল্ব আছে যে বাল্বটি ঠিক আছে না খারাপ আছে কি করে চেক করব এই বাল্বটির একটি পয়েন্ট আমি এখানে দেব একটি পয়েন্ট আমি এখানে টাচ করব এবং বাল্বটি গ্লো হবে এই বাল্বটিও গ্লো হবে এবং এই টেস্টিং বোর্ডের বাল্বটিও গ্লো হবে এইভাবে আমরা সিরিজ টেস্টিং বোর্ড তৈরি করতে পারবো এবং প্র্যাকটিক্যালি আমরা করে দেখাচ্ছি পরবর্তীতে দেখে নাও আজকে আমরা সিরিজ টেস্টিং বাল্ব কি করে তৈরি করতে হয় সেটা সম্পর্কে জানবো এখানে আমরা একটা তার জন্য বোর্ড নিয়েছি বোর্ড একটা সকেট আছে আর সকেটে কি আছে একটি সুইচ আছে এবং কি আছে এখানে দেখো তিনটে তার এসেছে কিছুই না একটা ফেজ এসেছে একটা নিউট্রাল এসেছে আর একটি আর্থিং এসেছে এবার এই বোর্ডটির মধ্যে কোন জায়গায় ফেজ আছে কোন জায়গায় নিউট্রাল আছে আর কোন জায়গায় আর্থিং আছে আমাদের প্রথম চেক করে নিতে হবে তার জন্য কি করব একটা বাল্ব নিয়েছি এই যে বাল্ব এই এখানে আমি সুইচ দিলাম সুইচ দেওয়ার পর দেখে নিচ্ছি প্রথমে কোনটি ফেজ আছে দেখো টেস্টার জ্বালাচ্ছি এখানে একটি বোর্ড আছে যে বোর্ডটি তিনটে পয়েন্ট আছে প্রথম আমি টেস্টার লাগিয়ে দেখব কোনটিতে লাইট গ্লো হচ্ছে দেখো এটিতে লাইট গ্লো হচ্ছে ভালো করে দেখো দেখা যাচ্ছে এটিতে লাইট গ্লো হচ্ছে তার মানে এটি আমরা বলতে পারবো ফেজ এর পাশেরটি দেখো পাশেরটাতে গ্লো হচ্ছে কিনা না হচ্ছে না ওপরেরটায় দেখো গ্লো হচ্ছে কিনা হচ্ছে না তার মানে এই রাইট সাইডেরটা আমাদের ফেজ আছে এবার
ফেজ আর নিউট্রালে টাচ করলে কি হবে, বাল্ব গ্লো করবে, অর্থাৎ বাল্বটি জ্বলার কথা, দেখো জ্বলছে কিনা। ফেজ আর নিউট্রালে আমি টাচ করছি, আমার এই হাতেরটা ফেজ, এই হাতেরটা ফেজ আর নিউট্রালে টাচ করছি, কি হচ্ছে, বাল্ব গ্লো হচ্ছে। তার মানে এখানে ফেজ নিউট্রাল দুটোই ঠিক আছে। আমরা কি জানি, আর্থিং এর সঙ্গে ফেজ দিলেও বাল্ব গ্লো হবে, তার মানে এখানে বাল্বটা গ্লো হবে, দেখো গ্লো হচ্ছে কিনা, দেখো বাল্ব গ্লো হচ্ছে, তার মানে আমার আর্থিং আর ফেজ ঠিক কন্ডিশনে আছে। এবার আমরা দেখবো যে সিরিজ বাল্ব কি করে তৈরি করব। সিরিজ বাল্ব তৈরি করার জন্য প্রথমে আমরা কি করব, ফেজ আর নিউট্রালের মধ্যে যে কোনো একটিকে আমরা বোর্ডেতে দেব, দিলাম ফেজকে দিলাম, এরপরে কি করব, আরেকটি ওয়্যার নেব, যে ওয়্যারটি আমাদের নিউট্রালে টাচ করব। এই যে নিউট্রালে টাচ করছি, এর ফলে কি হলো, আমাদের এখানে এই ওয়্যারটি দেখো, এই ওয়্যারটি দিয়ে আমার নিউট্রাল আসছে, এবং এই যে ওয়্যারটি, এই ওয়্যারটির মাঝে আছে আমার রেজিস্ট্যান্স। তার মানে কি, রেজিস্ট্যান্সের আগে পর্যন্ত, মানে এই যে ওয়্যারটি, এই ওয়্যারটি আমার ভিতরে ঢুকেছে, এই পর্যন্ত আমার ফেজ আছে। এরপর আমি যখন এই দুটোতে টাচ করছি, তার মানে কি হচ্ছে, এখানে আমার নিউট্রাল আছে, এই নিউট্রালটি এই তারটির মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে কোথায় যাচ্ছে, এই রেজিস্ট্যান্স আমার আছে এখানে ফিলামেন্ট, এইখানে যাচ্ছে। তার মানে সিরিজ কানেকশন আমাদের করতে গেলে কি করতে হবে, প্রথমে ফেজ লাইনটিকে দিতে হবে আমাদের বোর্ডে, এবং নিউট্রাল লাইনটিকে কোথায় দিতে হবে, নিউট্রাল লাইনটি তোমার আরেকটি সাইডে থাকবে, এবং বোর্ডে আরেকটি নিউট্রাল লাইনের ওয়্যারকে নিতে হবে, এবং যখন টাচ করব আমরা লাইনটি জ্বলবে, এখানে আমরা বলতে পারবো এটা সিরিজ বোর্ড কানেকশন, অর্থাৎ সিরিজ টেস্টিং বোর্ড আমরা এইভাবে ক্রিয়েট করতে পারি। থ্যাংক ইউ।